আসসালামু আলাইকুম, বর্ণ টিভি নিউজ আপডেটে সবাইকে স্বাগত। আশাশুনির বড়দলে মোবাইল কোর্টে এক ইটভাটার মালিককে জরিমানা। আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের এক ইটভাটার মালিককে মোবাইল কোর্টে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ জেলপাতুয়া গ্রামের ইটভাটার মালিক গোপাল বৈরাগীকে অবৈধভাবে ইট পোড়ানোর অপরাধে 5,000 টাকা জরিমানা করা হয়। অপরাধী গোপাল বৈরাগী 5,000 টাকা জরিমানা দিয়ে নিষ্কৃতি পান এবং ইট পোড়াবেন না বলে অঙ্গীকার প্রদান করেন। এর আগে বোদাঠাক, কুল্লা, কাদাকাটি, গোয়ালডাঙ্গা সহ বিভিন্ন বাজার মনিটরিং করে দ্রব্য মূল্যের তালিকা ঠিক আছে বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি থানার এসআই নাজিম, সাংবাদিক বি এম আলাউদ্দিন, অফিস সহকারী আব্দুর রশিদ প্রমুখ। কয়টা টাকা লাভের জন্য?